नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। ছাত্রছাত্রীদের প্রথম স্থান অধিকার করেছে ইন্দ্রজিৎ সরকার, তার প্রাপ্ত নম্বর 625। তার হাতে পুরস্কার তুলে দেবেন। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সায়ন্তনী সরকার, তার প্রাপ্ত নম্বর 655। তার হাতে পুরস্কার তুলে দেবে ক্লাবের ক্লাব সেক্রেটারি রাজা দাস। রামপুর বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উচ্চ গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসলিম মন্ডল। এবারে আমরা পুরস্কার তুলে দেব রাজীবপুর সেন্ট জোসেফ হাই স্কুলে ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তপন লিন্ডা, তার হাতে পুরস্কার তুলে দেবেন ইন্দ্রনীল বসাক, ক্লাবের সদস্য ইন্দ্রনীল। বলছিলাম আজকে আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরে চৌমাথা মোড়ে কায়স্তবাড়ির কাছে প্রতিষ্ঠিত যে সাগনিক ক্লাব, সেই সাগনিক ক্লাবে আমরা দেখলাম একটি অনুষ্ঠান পর্ব চলছিল, মূলত তাদের কি হলো আজকে এবং কি অনুষ্ঠানটা হচ্ছিল সেই বিষয়ে যদি একটু জানাতেন। আজ 14 জুন আমাদের সাগনিক ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের গঙ্গারামপুর পৌরসভার মধ্যে যে 9টি স্কুল পড়ে সেই 9টি স্কুলের আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিকের যে ফার্স্ট সেকেন্ড টপার হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের যে ফার্স্ট সেকেন্ড টপার হয়েছে, এই 9টি স্কুল মিলে আমরা তাদেরকে আমাদের সাগনিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা আজকে আমরা দিলাম। মানে এটা কি শহর কেন্দ্রিক স্কুল, 9টি স্কুল? হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটির মধ্যে যে 9টি স্কুল পড়ে সেই 9টি স্কুলকে আমরা সংবর্ধনা দিয়েছি। আচ্ছা, কি মানে অনুষ্ঠানটি করে কেমন লাগছে এবং কি ভবিষ্যতে কি এরকম আরো কিছু কাজ করতে চান বলে ভাবছেন? অনুষ্ঠানটা তো খুবই ভালো, আজকে যে আমরা অনুষ্ঠানটা করেছি আমরা আগামীতে এর থেকেও আরো ভালো যাতে অনুষ্ঠান করতে পারি সেই দিক থেকে আমরা আগানোর চেষ্টা করছি। কেমন সাড়া পেলেন আজকের এই অনুষ্ঠান? ভালো, খুবই ভালো, এবং গঙ্গারামপুর বাসী খুব খুশি হয়েছেন, এবং মানে যে স্টুডেন্টদেরকে আমরা মানে উপহার মানে গিফট যে তৈরি দিয়েছি আর কি আমাদের ক্লাবের পক্ষ থেকে, তারাও খুব খুশি হয়েছে এবং তাদের গার্জিয়ানরাও আসছিল, খুবই খুশি, মানে কি বলবো আর বলে শেষ করা যায় না। তো আমাদেরকে তারা বলে গেছে যে নেক্সটে তোমরা এর থেকে বড় প্রোগ্রাম করো, দরকার পড়লে যদি সাহায্য কোনো কিছু অসুবিধা মানে সাহায্য সহযোগিতা সহযোগিতা যদি করতে হয়, হ্যাঁ আমরা হাত বাড়িয়ে দিই। আমরা শুনে খুব আনন্দিত হলাম, আমাদের ক্লাব কর্তৃপক্ষ যারা আছি তারা সবাই আনন্দ পেয়েছে, ঠিক আছে চেষ্টা করবো আমরা আগামীতে এর থেকে বড় প্রোগ্রাম করব। আপনার নাম? আমার নাম রাজা দাস। ক্লাবের কি পদে আছেন? ক্লাব সেক্রেটারি।